দেখুন 32 ইঞ্চি সনি এলইডি টিভি, এটা আমাদের মেইনলি প্যানেল সমস্যা। তো এটা এক টেকনিশিয়ানের কাছ থেকে ব্যাক এসেছে, তো দেখবো এটা আমরা হবে কিনা জানি না, চেষ্টা করে দেখব মেরামত করা যায় কিনা। দেখুন সাউন্ড আছে, কোনো ছবি নেই, আমি এটা অফ করে নিই। দেখুন আমি এটা অন করলাম, দেখুন লাইট এসেছে, লাইট আছে, লাইট আছে, কোনো ছবি নেই। আমরা এটা এখন অফ করলাম, দেখি টিভিটি খুলে দেখব আমরা। তো দেখুন টিভিটি প্যানেল, তো এটা টিকন বোর্ড দুইটা, এই বোর্ডটিতে সমস্যা কিনা দেখব আমরা। তো আমি একটা আলাদা বোর্ড লাগিয়েছি, এটা আমি অন করলাম, দেখুন ব্যাকলাইট জ্বলেছে, ব্যাকলাইট জ্বলছে, তারপরে আমরা দেখব কোনো ডিসপ্লে নেই। আমরা দেখব ভোল্টেজ ঠিক আছে নাকি, প্রথমে দেখব আমরা ভিজিএস ভোল্টেজটি, দেখুন ভিজিএস ভোল্টেজটি নেই, তারপরে দেখব আমরা ভিজিএল, ভিজিএল ভোল্টেজটিও নেই। তো মেইনলি আমরা 12 ভোল্টই দেখব, 12 ভোল্ট একদম ওকে। এবিডি রেট ভোল্টেজটি দেখব, এবিডিএস ভোল্টেজও নেই, ভিজিএস কোনোটাই নেই। তো আমরা এখন এই কেবলটি খুলে দেখব যে প্যানেলটি শর্ট থাকলে ভোল্টেজগুলো স্টপ হয়ে যাবে। তো আমি অফ করে নিলাম প্যানেলটির, কেবলটি খুললাম, কেবলটি খোলা হয়ে গেছে, এখন আমি আবার চালু করে দেখব। চালু করে দেখব ভিজিএল ভোল্টেজটি, দেখুন ভিজিএল ভোল্টেজটি আছে, তারপরে দেখব ভিজিএস, ভিজিএস ভোল্টেজটি আছে, ভিজিএস ভোল্টেজটি আছে, তারপর দেখব এবিডি রেট ভোল্টেজটি, সেটাও আছে। তো এটা আমাদের ওকে আছে, এবারটি ওকে আছে, সমস্যা প্যানেল বোর্ডে। তো প্যানেল বোর্ডটি আমাদের ভালো করে দেখতে হবে, আমি আলাদা টর্চ নিয়ে দেখব প্যানেল। এই কপটি ঠিক আছে, তো আমি পরের কপটিতে যাব, তো এটা ডবল সাইড কপ। তো দেখুন জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখুন কপটি এখানে শর্ট আছে, এই কপটি শর্টের কারণে প্যানেলটির ভোল্টেজগুলো ড্রপ হয়ে যাচ্ছে। তো এই শর্টটি আমি ক্লিয়ার করব, তো ক্লিয়ার করার পর দেখা যাক হয় কিনা। তো দেখুন অ্যাক্টিভিটি একদম হয়ে গেছে, তো কিছু দাগ পড়েছে, তো দাগটি আসলে কবে থেকে এসেছে, কোন কপটা কোন কপটি সমস্যা আমি দেখাচ্ছি। দেখুন কপটি এখানে পুড়ে গেছে,
কপটি পুড়ে যাওয়ার কারণে কিছু দাগ এসেছে। তো আমাদের কাছে বন্ডিং মেশিন নেই, তো বন্ডিং মেশিন থাকলে এই কপটি চেঞ্জ করা যেত। কপটি চেঞ্জ করলে একদম ক্লিয়ার, কোনো দাগ থাকতো না। তো যাই হোক, এখন দেখার মতো হয়েছে। তো আর আগে থেকেই দাগ ছিল কিছু, তো এখন হয়তো দুই তিনটা দাগ বেশি এসেছে, তাতে কোনো সমস্যা নেই। একদম বন্ধ থাকার থেকে কিছু দেখা যাচ্ছে এতেই অনেক। আমি টিভিটি লাইন শুধু আমি এখানে ক্লিয়ার করেছি, শর্ট ভোল্টেজগুলো শর্ট হয়ে যাচ্ছিলো, তো ক্লিয়ার করার পর ভোল্টেজগুলো সবগুলাই বের হয়েছে। আমি এখন টিভিটি অন করলাম, এখন সানি চলে এসেছে। তো আমি এটা ফিটিং করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমার মেরামত করা হয়ে গেছে, লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো অন করলাম, দেখুন ছবি চলে এসেছে। তো এই দাগগুলো আমার বন্ডিং মেশিন থাকলে, কপ আইসিটি লাগালে এটা হয়ে যেত, কোনো দাগ থাকতো না। তো নাই মামার থেকে কানা মামা ভালো, চলছে দেখুন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।